আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। গত কয়েকদিনে আমরা ক্লাস করছিলাম আমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পর্বের তৃতীয় অধ্যায়, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। তো ইতিমধ্যে আমরা কিছু টপিক শেষ করেছি, সেগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। তো এই টপিকগুলোর সাথে সংশ্লিষ্ট কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব, বা তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই বিষয় সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নগুলো ঠিক কী ধরনের হয়ে থাকে। তো আমরা প্রথমে দুটি বোর্ড প্রশ্ন দেখে নিই, যেগুলো বিগত বছরে পরীক্ষাতে এসেছে, বোর্ড পরীক্ষায় এসেছে, সেরকম দুটি প্রশ্ন এসেও আমরা আগে সমাধান করার চেষ্টা করি। তো প্রথম আমি যে প্রশ্নটা পড়ছি, এটাই 2015 সালে সকল বোর্ডে এসেছে, সমাজবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে। তো আমি একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি, তোমরা হয়তো তোমাদের বইয়েও পেয়ে যেতে পারো প্রশ্নটি, আর নইলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কোন সময়ের বা কোন যুগের কথা বলা হচ্ছে। অহন ও সিফাত দুই ভাই, একাদশ শ্রেণীর ছাত্র। একদিন অহন সিফাতকে বলল, সিফাত জানিস, পৃথিবীতে এমন এক সময়ের এমন একটি যুগ ছিল যে যুগে প্রত্যেকটি গ্রাম বা সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবন ধারণের প্রয়োজনীয় সমস্ত খাদ্য ও উপকরণ গ্রামের মানুষজন নিজেরাই উৎপাদন করত। এই যুগের মানুষ কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন করে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়। এখানে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা সৃজনশীল প্রশ্ন বুঝতে হলে এই যুগগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট ধারণা থাকতে হবে, নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটি কোন যুগ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে যদি আমরা এই সৃজনশীল প্রশ্নটি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে যে এমন মানে দুই বন্ধু কথা বলছে, এখানে একজন হচ্ছে অহন আর একজন হচ্ছে সিফাত। এখন অহন সিফাতকে বলছে যে সিফাত জানিস, এমন একটা সময় ছিল বা যুগ ছিল যে সময়ে গ্রাম বা সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ, এবং এখানে বলা হচ্ছে যে জীবন ধারণের সমস্ত খাদ্য ও উপকরণ মানুষ নিজেই উৎপাদন করতে পারতো, এবং এই যুগে কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন করে। আমার মনে হয় যারা ক্লাসগুলো করেছ তারা অলরেডি বুঝতে পেরেছো যে এটা এখানে কোন যুগের কথা বলা হচ্ছে। এখানে সবচেয়ে যেটি সহজ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন করে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়। তো যাই হোক, তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝতে পারোনি তারা আসো, প্রথমে আমরা দেখি আসো যে প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্নটা কিভাবে করা হয়েছে। আচ্ছা যাই হোক, প্রথমে আমি গানমূলক একটু পড়ছি যে হাইডেলবার্গ মানব কোন যুগের প্রতিনিধি। হাইডেলবার্গ মানব হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি, এখানে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ লিখলেও হবে। দুই নাম্বার আছে, লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়। এই প্রশ্নটা কিন্তু আমি বলেছি যে আমরা দেখেছি যে মানব সভ্যতায় একটি দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে, একটি হচ্ছে নব্যপ্রস্তর যুগ আর একটা হচ্ছে লৌহ যুগ। এই দুটো যুগে মানুষের সভ্যতা এবং সমাজে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। যেমন হচ্ছে গিয়ে লৌহ যুগে এসে আমরা দেখেছি যে ওখানে ধারালো হাতিয়ার, তারপর হচ্ছে যন্ত্রপাতি নির্ভর জীবনযাপন শুরু হয়, সমাজে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ শুরু হয়, তারপর হচ্ছে নগর সভ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়, তারপর হচ্ছে গিয়ে সমাজের শ্রম বিভাজন অনেক বৃদ্ধি পায়। মোটামুটি বলা হয় এটা হচ্ছে প্রাক শিল্পায়নের যুগ।
তো আধুনিক মোটামুটি লৌহ যুগ যুগ যখন শুরু হয়েছে তখনই মানুষের আধুনিক জীবন যাপনও কিন্তু শুরু হয়েছে। এই জন্যই কিন্তু বলা হয় হচ্ছে কি লৌহ যুগে আধুনিক সমাজের ভিত্তি। এখন আসো গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি, মানে এখানে দুই বন্ধুর যে কথোপকথন সেখান থেকে যে প্রশ্নটি এসেছে যে উদ্দীপকে অহন কোন যুগের বর্ণনা দিয়েছে। উদ্দীপকে অহন কোন যুগের বর্ণনা দিয়েছে, তার মানে এখানে আমরা বুঝতে হবে যে এটা অহন দুই বন্ধু যে কনভারসেশন করছে তার ভিতরে কোন যুগের কথা বলা হচ্ছে। তোমরা যারা বুঝতে পেরেছো যে অবশ্যই মানে তোমাদের ধারণা অবশ্যই ঠিক যে এখানে নব্য প্রস্তর যুগের কথা বলা হচ্ছে, যে আমরা জানি নব্য প্রস্তর যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন, মানুষের মানুষ স্থায়ী বসতি শুরু করে। তো এটা গেল। এবং ঘ নাম্বার প্রশ্ন আছে, তুমি কি মনে করো বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে অহনের বর্ণনাকৃত যুগের অবদান রয়েছে? তুমি কি মনে করো বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে অহনের বর্ণনাকৃত যুগের অবদান রয়েছে? মূল্যায়ন করো। এখন আমরা জানি যে প্রাচীন প্রস্তর যুগ থেকে পরিবর্তনের মাধ্যমে মানুষের নব্য প্রস্তর যুগের যে সূচনা, এটা আমাদের জীবনে এক মানে আমাদের সমাজ এবং সভ্যতার বিকাশের ক্ষেত্রে এটা একটা অনেক বৈপ্লবিক পরিবর্তন। এবং হচ্ছে এখানে মানুষের জীবনের যে আর মানে সিভিলাইজেশন শুরু হয় হচ্ছে গিয়ে নব্য প্রস্তর যুগের মাধ্যমে। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে নব্য প্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য দিয়ে এগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে যে নব্য প্রস্তর যুগে মানুষ যে ধরনের ধরনের পরিবর্তনগুলো তাদের ভেতরে নিয়ে আসে সেটাই যে আধুনিক সমাজের একটা শুরু ছিল। এইটা তোমাকে তোমার লেখার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা প্রশ্ন। তো আরেকটা প্রশ্ন আমি পড়ছি, এটি হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ডে 2016 সালে এসেছে। প্রশ্নটা আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বন্ধুদের এক আড্ডায় আনিস সহপাঠী শাহিনের সাথে শ্রেণীর পাঠ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। আমি আবার পড়ছি, বন্ধুদের এক আড্ডায় আনিস তার সহপাঠী শাহিনের সাথে শ্রেণীর পাঠ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। আনিস বলছে ব্রোঞ্জ যুগের আগে লৌহ যুগের সূচনা হয়। আনিস বলছে ব্রোঞ্জ যুগের আগে লৌহ যুগের সূচনা হয় এবং আধুনিক সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি অবদান লৌহ যুগের। শাহিন এ বক্তব্যের বিরোধিতা করে মতামত দিল যে লৌহ যুগের আগে ব্রোঞ্জ যুগের শুরু এবং আধুনিক সমাজ ও সভ্যতার বিকাশ ধারার সূচনা হয় ব্রোঞ্জ যুগে। তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আমি একটু আরেকটু ডিটেলসে বলি যে সেটাখানে হচ্ছে দুই বন্ধু কনভার একটা এক ধরনের বিতর্কে চলে এসেছে। দুই বন্ধুর একজন হচ্ছে আনিস এবং আরেকজন হচ্ছে শাহিন। আনিস বলছে যে লৌহ যুগের আগে ব্রোঞ্জ যুগ এসেছে, সরি ব্রোঞ্জ যুগের আগেই লৌহ যুগ এসেছে কিন্তু এবং আধুনিক সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি অবদান লৌহ যুগের। কিন্তু শাহিন বলছে যে না, আগে লৌহ যুগ আসেনি, আগে এসেছে ব্রোঞ্জ যুগ। এখন এবং আধুনিক এবং বলছে শাহিন বলছে যে আধুনিক সমাজ এবং সভ্যতার বিকাশ ধারার সূচনা হয় ব্রোঞ্জ যুগে। তো আমরা আসো একটু দেখি সৃজনশীল প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। এখানে একটা প্রশ্নে বলা হচ্ছে যে নবপলীয় বিপ্লব বলতে কি বোঝো। তো এখানে আমরা জানি যে নব্যপ্রস্তর যুগে যে পরিবর্তনগুলো আসে প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজ বিকাশের প্রত্যেকটা ক্ষেত্রে, সেজন্য একে একে অস্ট্রেলিয়ান প্রত্নতত্ত্ববিদ রি গর্ডন চাইল্ড বলেছে নবপলীয় যুগ। তো যাই হোক, আমরা গ নাম্বার প্রশ্নে আসি। এখানে বলা হচ্ছে উদ্দীপকের যুগ ধারাবাহিকতার ক্ষেত্রে আনিস ও শাহিনের বক্তব্যের কোনটিকে তুমি সঠিক মনে করো, ব্যাখ্যা করো। আমরা
সৃজনশীল প্রশ্নে কিন্তু দেখেছি যে একজন দুজন বন্ধু আনিস, একজন হচ্ছে শাহিন। আনিস বলছে যে আগে লৌহ যুগ এসেছে, আর শাহিন বলছে যে না, লৌহ যুগের আগে ব্রোঞ্জ যুগ এসেছে। এবং বলা হচ্ছে যে সমাজ এবং সভ্যতা, আধুনিক সমাজ এবং সভ্যতার বিকাশ দ্বারা সূচনা হয় হচ্ছে গিয়ে ব্রোঞ্জ যুগে। এখন আমরা যদি যুগের যে ধারাবাহিকতা দেখি, এখানে প্রশ্নে বলা আছে যে যুগ ধারাবাহিকতার ক্ষেত্রে আনিস এবং শাহিনের বক্তব্যে কে সঠিক। তাহলে আমরা যদি আমাদের পিছনে পড়াগুলো একটু রিভিউ করি, তাহলে দেখতে পাবো যে আসলে কোন যুগটি আগে এসেছে। আগে কি লৌহ যুগ এসেছে, নাকি আগে কি ব্রোঞ্জ যুগ এসেছে? আমরা জানি যে আমরা যেভাবে পড়েছি, আমাদের পাঠ্য বইয়ে যেভাবে ধারাবাহিক ইতিহাস বিশ্লেষণ করলে যেটা দেখা যাচ্ছে যে আগে কিন্তু এসেছে ব্রোঞ্জ। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে পৃথিবীতে সর্বপ্রথমে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ, তারপরে বলা হচ্ছে তাম্র যুগ, তারপরে ব্রোঞ্জ যুগ, তারপর লৌহ যুগ। তবে এখানে একটি কথা হচ্ছে যে কোথাও কোথাও কিন্তু তাম্র এবং ব্রোঞ্জ যুগ পৃথিবীর সব জায়গায়, সব জায়গায় হয়তো এই এই সময়টা বা এই সিভিলাইজেশনটার প্রচলন হয়নি। তারা সরাসরি হয়তো লৌহ যুগ শুরু করেছে, কিন্তু পৃথিবীর কোথাও তো ছিল ব্রোঞ্জ যুগ, কোথাও তো তাম্র যুগ ছিল। তো সেক্ষেত্রে কিন্তু কখনো এটা বলা যাবে না যে যুগের ধারাবাহিকতায় আগে লৌহ যুগ এসেছে। যে পৃথিবীর যে অঞ্চলগুলোতে ব্রোঞ্জের ব্যবহার হয়নি, সেখান সে না হতে পারে হয়নি, কিন্তু আমরা যদি এই এই যে ক্রমটা দেখি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে যে আগে কিন্তু পৃথিবীতে ব্রোঞ্জ যুগ এসেছে। এবং ব্রোঞ্জ যুগে কিন্তু লৌহ যুগকে আধুনিক যুগের ভিত্তি বলা হয় ঠিকই, কিন্তু ব্রোঞ্জ যুগে এসে কিন্তু কি হয়েছে, আধুনিক সমাজ শুরুর যে সূচনা যে সেটা কিন্তু হয়েছে ব্রোঞ্জ যুগে। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে বুঝতে পারছি যে আনিস এবং শাহিনের বক্তব্যের ক্ষেত্রে কিন্তু শাহিনই ঠিক যে পৃথিবীতে আগে কি হয়েছে, আগে এসেছে ব্রোঞ্জ যুগ, তারপরে এসেছে লৌহ যুগ। আচ্ছা, এখানে ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আধুনিক সভ্যতার উন্মেষে উদ্দীপকে উল্লেখিত ধাতু দুটির অবদান অনস্বীকার্য, বিশ্লেষণ করো। তাহলে এখানে ধাতু যুগ বলতে দুটি যুগ বোঝানো হচ্ছে, একটা হচ্ছে ব্রোঞ্জ যুগ, আরেকটা হচ্ছে লৌহ যুগ। এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের সভ্যতা উন্মেষে এই দুই ধাতু যুগ দুটোর অবদানের লেখার কথা বলা হচ্ছে। এখানে আমরা যে ব্রোঞ্জ যুগ এবং ধাতু যুগের সময়কালে যে ধরনের সামাজিক বৈশিষ্ট্যগুলো পেয়েছি, যে ধরনের আবিষ্কার হয়েছে, সেগুলো যেমন ধরো মানুষের সমাজ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, তারপর হচ্ছে গিয়ে নগর জীবন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের আবিষ্কার, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা এই প্রশ্নটা লিখব। এরপরে আমি তোমাদের আরেকটি প্রশ্ন পড়ব, এটি আমাদের বইয়ের প্রশ্ন, সৃজনশীল যে অংশে দেওয়া আছে, প্রশ্নটা আমি পড়ছি। সুমন এখন আর বনে জঙ্গলে ফলমূল খুঁজে বেড়ায় না, সে জমিতে ফসল উৎপাদন করে, তার প্রয়োজন মিটিয়েও ফসল অতিরিক্ত হয়। সুমনদের সময়ে এখন অনেকে এখন ব্যবসা করে, হাতের জিনিস তৈরি করে বিক্রি করে। সুমনের বন্ধু কামাল একটি চাকা বানায়। সুমন কামাল প্রথমে গাছপালার পূজা করলেও কালক্রমে ঈশ্বর পূজা শুরু করে। কামালের মৃত্যুর পর তার ছেলে স্বপন ওই চাকা দিয়ে একটি গাড়ি তৈরি করে এবং দেশের বিভিন্ন দেশের সাথে সমুদ্রপথে ব্যবসা করে স্বপন ধনী লোকে পরিণত হয়েছে, সে লিখতেও জানে। আমি প্রশ্নটা আবার পড়ছি। সুমন এখন আর বনে জঙ্গলে ফলমূল খুঁজে বেড়ায় না, সে জমিতে ফসল উৎপাদন করে, তার প্রয়োজন মিটিয়েও ফসল অতিরিক্ত হয়। সুমনদের সময়ের অনেকে এখন ব্যবসা করে, হাতের জিনিস তৈরি করে বিক্রি করে। সুমনদের এক বন্ধু কামাল একটি চাকা বানায়। মানে এখানে কিন্তু অলরেডি দুজন লোক চলে আসছে, একজন হচ্ছে সুমন এবং আরেকজন হচ্ছে সুমনের বন্ধু কামাল। বলা হচ্ছে যে সুমন এখন আর বনে জঙ্গলে ফলমূল খুঁজে বেড়ায় না, সে ফসল উৎপাদন করে, তার প্রয়োজন মিটিয়েও
তার ফসল অতিরিক্ত হয়। আর এখানে বলা হচ্ছে সুমনের বন্ধু কামাল একটি চাকা বানায়। সুমন কামাল প্রথমে গাছপালার পূজা করলেও কালক্রমে ঈশ্বর পূজা শুরু করে। স্বপনের কামালের মৃত্যুর পর এখানে আরেকটা স্টেজে চলে আসছে যে কামালের মৃত্যুর পর তার ছেলে স্বপন ওই চাকা দিয়ে, মানে কামাল যে চাকাটি তৈরি করেছিল সেই চাকা দিয়ে গাড়ি তৈরি করে এবং বিভিন্ন দেশের সাথে সমুদ্র পথে ব্যবসা করে। ব্যবসা করে স্বপন ধনী লোকে পরিণত হয়েছে, সে লিখতেও জানে। তো এখানে আমাদের যে উদ্দীপকের যে যে উদ্দীপক সংশ্লিষ্ট যে প্রশ্ন দুটো আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। এখানে বলা হচ্ছে উদ্দীপকের সুমন যে যুগের মানুষ সে যুগের উৎপাদন ব্যবস্থা আবিষ্কার এবং ধর্মীয় জীবনের কথা ব্যাখ্যা দাও। তো এখানে সুমন বলা হচ্ছে যে সে বন জঙ্গলে ফলমূল খুঁজে বেড়ায় না, তার মানে সে প্রাচীন প্রস্তর যুগ পার হয়ে এসেছে। সে জমিতে ফসল উৎপাদন করে এবং প্রয়োজন মিটিয়ে ফসল অতিরিক্ত হয়। আমরা বুঝতে পারছি যে এখানে নব্যপ্রস্তর যুগের কথা বলা হচ্ছে। তো নব্যপ্রস্তর যুগের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে, আবিষ্কার কী কী ধরনের আবিষ্কার হয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে এবং ধর্মীয় জীবনের ব্যাখ্যা। আমরা জানি নব্যপ্রস্তর যুগে এসে কিন্তু মানুষ কী করতো, এক ধরনের অতিপ্রাকৃতে বিশ্বাস শুরু করে এবং ধর্মীয় জীবনটা কিছুটা হলেও প্রাচীন প্রস্তর যুগে মানুষ যেমন একদম বিভিন্ন ধরনের প্রকৃতি পূজা বা বিভিন্ন ধরনের একদম অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করছে, এই সময় এসে মানুষ হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকৃতি পূজা থেকে নানা ধরনের মানে প্রকৃতিকে খুশি করা শুরু করে তারা। যে যে হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু কৃষিকাজ করি তো আমাদেরকে প্রকৃতিকে যেন রুষ্ট না হয় সে এমন কিছু আমাদেরকে করতে হবে। তো যাই হোক, এইগুলো লিখতে হবে। আর ঘয়ে বলা হচ্ছে যে উদ্দীপকের সুমন কামাল এবং স্বপনের মধ্যে কার সময়ে সভ্যতা অধিক বিকাশ লাভ করেছিল বলে তুমি মনে করো, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের সুমন কামাল এবং স্বপনের মধ্যে কার সময়ে সভ্যতা অধিক বিকাশ লাভ করেছিল বলে তুমি মনে করো। এখানে অবশ্যই হবে কি স্বপনের, যে মানে যেখানে বলা হচ্ছে কামালের ছেলে স্বপন যে কিনা চাকা দিয়ে গাড়ি তৈরি করেছিল এবং বিভিন্ন দেশের সাথে সমুদ্র পথে ব্যবসা করে স্বপন ধনী লোকে পরিণত হয়েছিল এবং সে লিখতেও জানে। সেক্ষেত্রে অবশ্যই এখানে স্বপনের যে সময়ের কথা বলা, সময়কালের কথা বলা হচ্ছে, সেই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে এখানে বলা হচ্ছে গিয়ে লৌহ যুগের কথা বলা হচ্ছে, স্বপনের সময়টা আসলে লৌহ যুগের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি কিছুটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে যে একটা সৃজনশীল প্রশ্নগুলো কী ধরনের হবে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে ঘরে বসে পড়তে হবে এবং জানতে হবে, যেহেতু এই সময়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং হচ্ছে গিয়ে আমরা যদি ঘরে বসে একদমই অলস সময় পার করি তাহলে কিন্তু ইন ফিউচার আমাদেরকে এটার একটা তোমার এই যে গ্যাপ তৈরি হচ্ছে এটা কিন্তু যারা অলসভাবে বসে থাকবে এরা কিন্তু পরে সামলে উঠতে পারবে না পড়াটা। তো সে কারণে তোমরা, আমি আশা করব এই যে এভাবে সব শিক্ষকগণই আমাদের এই অনলাইনে ক্লাস নিচ্ছেন, তোমরা এই ক্লাসগুলো ফলো করে ঘরে বসে থেকে পড়বে এবং পড়াশোনাটা সউদ্যোগে চালিয়ে যাবে। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনায় আগামী ক্লাসে আমন্ত্রণ রইলো।